আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। কবে কার কাছ থেকে আসবে তালেবান সরকারের প্রথম স্বীকৃতি? মধ্যপ্রাচ্যের শান্তি ফেরাতে মিশরের সাথে কাজ করবে ইসরায়েল, দাবি নাফাতলি বেনেটের। শিগগির আফগান সরকারকে স্বীকৃতি দিতে পারে দিল্লি, দাবি ভারতীয় মিডিয়ার। ইসরায়েলি আক্রমণ ও অত্যাচারের প্রতিবাদে ফিলিস্তিনি কারাবন্দীদের অনশন ধর্মঘটের প্রস্তুতি। সবশেষে জানবেন ভারতের উত্তর প্রদেশে ডেঙ্গুতে শতাধিক মানুষের মৃত্যু। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। কবে কার কাছ থেকে আসবে তালেবান সরকারের প্রথম স্বীকৃতি? আফগানিস্তানে তালেবান সরকার গঠনের পাঁচ দিনের মাথায় অর্থাৎ গত রোববার কাবুল সফরে যান কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি এবং এরপর তিনি আফগান প্রধানমন্ত্রী মোল্লা হাসান আখুন্দের সন্ধ্যায় একটি বৈঠক করেন। কিন্তু দোহায় ফিরে সোমবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নে কাতারের পররাষ্ট্রমন্ত্রী জানিয়ে দেন যে তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার সময় এখনও আসেনি। অন্যদিকে তালেবানকে যে দেশটি সবচেয়ে মদতপুষ্ট বলে মনে করা হয়, নতুন কাবুল সরকার নিয়ে সেই পাকিস্তানের ভূমিকা অস্পষ্ট। পাকিস্তানের সেনা গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফায়েজ হামিদ গত সপ্তাহে কয়েকদিন কাবুলে ছিলেন। এরই মধ্যে বিমান বজায় করে আফগানিস্তানে খাবার ও ঔষধ পাঠিয়েছে পাকিস্তান। সোমবার পাকিস্তানের জাতীয় বিমান সংস্থা পিআইএর একটি বিমান কাবুলে নেমে যাত্রী নিয়ে এসেছে এবং ইঙ্গিত দিয়েছে যে এখন থেকে নিয়মিত এই রুটে বিমান চলবে। কিন্তু তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতির প্রশ্নে ইসলামাবাদ এখনও চুপ। ওদিকে চীন তালেবানের কাবুল দখলের খোলাখুলি তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছিল। তালেবান সরকার গঠনের পরদিনই অর্থাৎ বুধবার তারা তালেবান সরকারকে স্বাগত জানিয়েছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন এক অরাজকতা বন্ধের জন্য একটি অপ্রয়োজনীয় পদক্ষেপ বলে বর্ণনা করেন। কাবুলে চীনা দূতাবাস সচল, আবার নতুন আফগান সরকার এবং তাদের নেতাদের সাথে যোগাযোগ অব্যাহত রাখতে প্রস্তুত বলেন তিনি। যেভাবে তালেবান সরকার গঠন করেছে বা সেই সরকার এখন পর্যন্ত যেভাবে আচরণ করছে তা নিয়ে বিন্দুমাত্র কোনো কথা চীন বলেনি। অনেক পর্যবেক্ষক একে তালেবানের প্রতি পরোক্ষ স্বীকৃতি হিসেবে দেখলেও আনুষ্ঠানিক স্বীকৃতির দিনক্ষণের কোনো ইঙ্গিত চীন দেয়নি। দেখে মনে হচ্ছে একটি দেশ যেন আরেকটি দেশের দিকে তাকিয়ে রয়েছে, তারা কী করে, একজন সিদ্ধান্ত নিলে আরেকজন এগোবে। পাকিস্তান তাকিয়ে চীনের দিকে, চীন হয়তো দেখছে পাকিস্তান কী করে। উজবেকিস্তান তুর্কমেনিস্তান চেয়ে আছে সম্ভবত রাশিয়ার দিকে। আর যে সৌদি আরব বাকি বিশ্বের তোয়াক্কা না করে 1996 সালে তালেবানকে স্বীকৃতি দিয়েছিল, এবার তারা তালেবানের কাবুল দখলের পর একটি কথাও বলেনি। কাতারের সাথে তালেবানের দহরম মহরম হয়তো সৌদিদের পছন্দ নয়। মধ্যপ্রাচ্যের শান্তি ফেরাতে মিশরের সাথে কাজ করবে ইসরায়েল। মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নিতে মিশরের সাথে কাজ করবে ইসরায়েল, এমন মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নাফাতলি বেনেট। মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তা আল সিসির আমন্ত্রণে গত সোমবার কায়রো সফর করেন নাফাতলি বেনেট। গত এক দশকে ইসরায়েলের কোনো সরকার বা রাষ্ট্রপ্রধানের এটাই প্রথম মিশর সফর। দেশটির সাথে ইসরায়েলের নতুন সরকারের সুসম্পর্কের ভিত্তি স্থাপিত হয়েছে বলে দাবি করেন বেনেট। সিসি বেনেট বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি উঠে আসে ইসরায়েল ফিলিস্তিনি ইস্যু, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের কথা বলেন সিসি। শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যে মিশরের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি জানান। শীঘ্রই আফগান সরকারকে স্বীকৃতি দিতে পারে দিল্লি, দাবি ভারতীয় মিডিয়ার। পশ্চিমা বাহিনী আফগানিস্তান ছাড়ার পূর্ব মুহূর্তে গত 15 আগস্ট এক প্রকার বিনা বাধায় কাবুলের ক্ষমতা দখল করে তালেবান বিদ্রোহীরা। তাদের সশস্ত্র অভিযানের মুখে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি দেশ ছেড়ে পালালে পতন ঘটে পশ্চিমা সমর্থিত সরকারের। এর প্রায় 3 সপ্তাহ পর কাবুলে নতুন সরকারের ঘোষণা করে তালেবান, তবে এখনও আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি তারা। অবশেষে সেই অপেক্ষা হয়তো শেষ হতে চলেছে। ভারত খুব শীঘ্রই তালেবান সরকারকে স্বীকৃতি দিতে পারে বলে জানিয়েছে কলকাতা ভিত্তিক দৈনিক সংবাদ প্রতিদিন। মঙ্গলবার কূটনৈতিক সূত্রে বরাতে ভারতীয় পত্রিকাটি জানিয়েছে আফগানিস্তান ইস্যুতে পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে। শেষ পর্যন্ত ভারত আফগানিস্তানের সদ্যগঠিত তালেবান সরকারকে স্বীকৃতি দেবে কিনা সেই প্রশ্ন এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। ভারতের কূটনৈতিক মহলের দাবি, সব কিছু ঠিকঠাক থাকলে চলতি সপ্তাহেই তালেবান সরকারকে স্বীকৃতি দিতে পারে নয়াদিল্লি। সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে আগামী 17 সেপ্টেম্বর তাজিকিস্তানে বসছে সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের পরবর্তী বৈঠক। এতে যোগ দেবে ভারত, চীন, রাশিয়া, পাকিস্তান সহ এশীয়ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। ভার্চুয়ালি তাতে অংশ নিতে পারেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তাদের আলোচনার মূল বিষয়বস্তু হবে আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি। সেখান থেকেই তালেবান সরকারকে স্বীকৃতির বিষয়ে সবুজ সংকেত আসতে পারে বলে জানানো হয়েছে। ইসরায়েলি আক্রমণ ও অত্যাচারের প্রতিবাদে ফিলিস্তিনি কারাবন্দীদের অনশন ধর্মঘটের প্রস্তুতি। সাবেক ফিলিস্তিনি কারাবন্দীদের কল্যাণে কাজ করা কর্তৃপক্ষ জানিয়েছে যে 1380 ফিলিস্তিনি কারাবন্দী অনশন ধর্মঘটের প্রস্তুতি নিচ্ছেন। ফিলিস্তিনি কারাবন্দীদের উপর ইসরায়েলি আক্রমণ ও অত্যাচারের প্রতিবাদে তারা আগামী শুক্রবার থেকে এই ধর্মঘট করার পরিকল্পনা করছেন। সোমবার বিভিন্ন গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছে এই ফিলিস্তিনি কারাবন্দীদের কল্যাণে কাজ করা সংগঠনটি। সাবেক ফিলিস্তিনি কারাবন্দীদের কল্যাণে কাজ করা কর্তৃপক্ষ জানিয়েছে বিভিন্ন কারাগারে ফিলিস্তিনি কারাবন্দীদের উপর
ইসরায়েলের আক্রমণের প্রতিবাদে এই অনশন ধর্মঘট করার পরিকল্পনা করা হচ্ছে। এই সংগঠনটির বিবৃতিতে এই বিষয়টি স্পষ্ট করা হয়েছে যে ফিলিস্তিনি কারাবন্দীদের উপর ইসরায়েলি প্রশাসন যে নির্মম আচরণ ও আক্রমণ চালাচ্ছে তার প্রেক্ষিতে কারাবন্দীদের সংগঠনগুলো নিজেদের মানবাধিকার রক্ষায় আগামী শুক্রবার থেকে এই ধর্মঘট করার পরিকল্পনা করছে। অধিকার রক্ষার যুদ্ধ স্লোগান তুলে তারা এই ধর্মঘট করার পরিকল্পনা শুরু করেছেন। ভারতের উত্তরপ্রদেশে ডেঙ্গুতে শতাধিক মানুষের মৃত্যু। ভারতের উত্তরপ্রদেশে একের পর এক জেলায় ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। পরিস্থিতি সামাল দিতে নাজেহাল দশা রাজ্যের ক্ষমতাসীন বিজেপি সরকারের। ফিরোজাবাদ জেলার অবস্থা সবচেয়ে করুণ। সোমবার পর্যন্ত সরকার হিসেবে শুধু ফিরোজাবাদে মৃত্যু হয়েছে 114 জনের, তার মধ্যে 88টি শিশু। সরকারি হাসপাতালগুলোতে দেখা দিয়েছে শয্যা সংকট। বিরোধীদের অভিযোগ, সরকারি হাসপাতালগুলোতে উপযুক্ত পরিকাঠামোই নেই, কার্যত বিনা চিকিৎসায় প্রাণ হারাচ্ছেন রোগীরা। ফিরোজাবাদ জেলা হাসপাতালে মঙ্গলবার সকাল 8টা নাগাদ নিয়ে যাওয়া হয় ডেঙ্গু আক্রান্ত 5 বছরের শাওনা গুপ্তকে। তাকে ভর্তি করানোর জন্য হাসপাতালের কর্মী থেকে চিকিৎসক সবার কার্যত হাতে পায়ে ধরেছেন শিশুটির স্বজনরা, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তখন ওই 5 বছরের মেয়েটি প্রবল জ্বর, প্রায় 3.5 ঘন্টা দৌড়াদৌড়ি আবেদন নিবেদনের পর দুপুরে হাসপাতালে ভর্তি করা হয় শাওনাকে, কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পরই মারা যায় শিশুটি। তার ভাই বলেন, সময় মতো যদি চিকিৎসা হতো বোনকে বাঁচানো যেত। হাসপাতালের কর্মীদের ওর অবস্থার কথা বারবার বলেছিলাম, কিন্তু কেউ আমাদের কথা কানে তুলল না। কাপড়ে ঢাকা সন্তানের দেহের পাশে বসে অঝরে কেঁদে যাচ্ছিলেন শিশুটির মা, তাকে সান্ত্বনা দিচ্ছিলেন এক নারী। তিনি বলেন, ডাক্তাররা কিছুই করল না, ওরা শুধু টাকা চায়। শিশুটির স্বজনরা বলছেন, ফিরোজাবাদ হাসপাতালের এই ছবি রাজ্যের অন্য হাসপাতালগুলোতেও। শয্যার অভাবে ভর্তি হতে পারছেন না অনেকেই। অল্প বয়সীদের কোলে নিয়ে হাসপাতালের দরজায় দরজায় ঘুরছেন তার স্বজনরা। ফিরোজাবাদ জেলার প্রধান স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ডেঙ্গু মোকাবেলায় তারা চেষ্টার ত্রুটি রাখছেন না। 95টি স্বাস্থ্য শিবির করা হয়েছে। সরকারি হাসপাতালে শয্যার অভাব, সেই সুযোগে বেসরকারি হাসপাতালগুলো মোটা অঙ্কের অর্থ চাইছে বলে অভিযোগ উঠেছে। ভীমনগরের বাসিন্দা বীরপাল পেশায় দিনমজুর, ডেঙ্গু হয়েছিল তার 5 বছরের ছেলের। জানালেন, কার্যত বিনা চিকিৎসায় মারা গেছে ছেলেটি। বীরপালের ভাষায়, বেসরকারি হাসপাতালে ছেলেকে ভর্তি করাতে নিয়ে গেছিলাম, 30,000 রুপি চাইল। বলেছিলাম, ভর্তি করুন, আমি টাকা জোগাড় করে আনছি। শুনল না, ছেলেকে নিয়ে গেলাম ফিরোজাবাদ মেডিকেল কলেজে। সেখানে তো হাসপাতালের কর্মীরা কথাই শুনতে চায় না, ছেলেকে ভর্তি নিল না। তখন ওর প্রবল জ্বর, ট্যাক্সি করে আগ্রার দিকে রওনা দিলাম, যদিও কোথায় ভর্তি করানো যায়, পথেই মারা গেল ছেলেটা। বিরোধীরা বলছেন, উত্তরপ্রদেশের জেলাগুলোতে ঘুরলে এমন উদাহরণ আরও পাওয়া যাবে। শুধু ফিরোজাবাদ নয়, আগ্রা, মথুরা, মৈনপুরীর মতো জেলাগুলোতেও ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। সাধারণ মানুষ থেকে বিরোধী দলগুলোর অভিযোগ, হাসপাতালগুলোতে শয্যার অভাব, নেই চিকিৎসা ব্যবস্থা। উদাসীন বিজেপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার।